মুহূর্তের মই সুস্মিতা লোক হৈছো এই মুহূর্তের আন এক রাজনৈতিক খবর এবার দেখে পাওয়া গেছে রাজ্যের উপনির্বাচনের সমান্তরালক এটা ঝাড়খণ্ডত আরম্ভ হয়েছে বিধানসভা নির্বাচন আর প্রথম পর্যায়ের ভোট গ্রহণ আরম্ভ হয়েছে প্রথম পর্যায়ত 43খন আসনের এটা ভোট যুদ্ধ আরম্ভ হয়েছে আর রাতেপর ভাগরে এটা দেখে পাওয়া গেছে ভোট কেন্দ্র সমূহ ভোটার ভিড় পরিলক্ষিত হয়েছে এই মুহূর্তের দৃশ্যাঙ্ক হয়ে পড়ছে আমি দৃশ্যাঙ্কর সহায়ত সবিশেষ লো হয়েছো এটা আরম্ভ হয়েছে এটা রাজ্যত আরম্ভ হয়েছে এটা রাজ্যত উপনির্বাচন এটা সমান্তরালক ঝাড়খণ্ডত আরম্ভ হয়েছে বিধানসভা নির্বাচন আরম্ভ হয়েছে আর এইদরে দেখে পাওয়া গেছে ঝাড়খণ্ডতো ভোট কেন্দ্র সমূহ এইদরে এটা ভোটার ভিড় পরিলক্ষিত হওয়া দেখে পাওয়া গেছে পরিলক্ষিত হয়েছে এইদরে ভোটার ভিড় পরিলক্ষিত হয়েছে আর প্রথম পর্যায়ত 43খন আসনের ইতিমধ্যে আরম্ভ হয়েছে ভোট যুদ্ধ আরম্ভ হয়েছে আর এইদরে দেখে পাওয়া গেছে ঝাড়খণ্ডতো ভোট বিধানসভা নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আর প্রথম পর্যায়ত 43খন আসনের আরম্ভ হয়েছে ভোট যুদ্ধ আর মুখ্যমন্ত্রী মারাথন প্রচার চলাইছে ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী আসলে মারাথন প্রচার চলাইছে ঝাড়খণ্ডত আর 20 নভেম্বর অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব আর আজি হয়েছে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ আর ইতিমধ্যে ঝাড়খণ্ডত প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আর 43খন আসনের এইদরে এটা ভোট যুদ্ধ আরম্ভ হয়েছে আর ভোটার ভোট কেন্দ্র সমূহ এইদরে ভোটার ভিড় পরিলক্ষিত হয়েছে রাতেপর ভাগৰ পৰা আরম্ভ হয়েছে ভোটদান প্রক্রিয়া গতি ভোটার ভিড় এটা পরিলক্ষিত হয়েছে ভোট কেন্দ্র সমূহ আর যে দেখ পাওয়া গেছে মুখ্যমন্ত্রীগুলো মারাথন প্রচার চলাইছে ঝাড়খণ্ডত আর সম্প্রতি ঝাড়খণ্ডত আরম্ভ হয়েছে বিধানসভা নির্বাচন আর 20 নভেম্বর দিনট 20 নভেম্বর অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আর প্রথম পর্যায়ত 683গৰাকী প্রার্থী অবতীর্ণ হয়েছে প্রতিদ্বন্দ্বিতা আর ইয়ার ভিতর 73গৰাকী মহিলা প্রার্থী বলে জানিপরা গেছে আর 20 নভেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হব আর সমান্তরালক আজি হয়েছে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ গতি প্রথম পর্যায়ত আজি ভোট যুদ্ধ আরম্ভ হয়েছে প্রথম পর্যায়ত আজি 683গৰাকী প্রার্থী এটা অবতীর্ণ হয়েছে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আর ইয়ার ভিতর 83গৰাকী মহিলা প্রার্থী বলে ইতিমধ্যে জানিপরা গেছে আর প্রথম পর্যায়ত হেভিওয়েট প্রার্থী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আর কংগ্রেস নেতা অজয় কুমার জেডিইউ নেতা সরজু রায় আর বিজেপির গীতা কোরা বলে জানিপরা গেছে আর এইদরে দেখে পাওয়া গেছে প্রথম পর্যায়ের প্রায় 18 লাখ ভোটারে ভোটাধিকার সাব্যস্ত করব ঝাড়খণ্ডত আর এইদরে এটা দেখে পাওয়া গেছে ঝাড়খণ্ডত প্রতিটি ভোট কেন্দ্রত এইদরে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর প্রেক্ষাপটতো আরম্ভ হয়েছে 5টা সমষ্টিত আজি অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া আর সমান্তরালক ঝাড়খণ্ডতো এটা এইদরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর প্রথম পর্যায়ত 43খন আসনের আরম্ভ হয়েছে এইদরে ভোট যুদ্ধ আরম্ভ হয়েছে নতুনলে কোথায় এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর কেন রাজ্যের সমান্তরালক কিন্তু ঝাড়খণ্ডত এটা বিধানসভা নির্বাচন এটা অনুষ্ঠিত হয়েছে আর বিধানসভা নির্বাচনত এটা দেখলে পাওয়া গেছে ভোট কেন্দ্র সময় ভোটার ভিড় পরিলক্ষিত হয়েছে আর আজি ইভিএমত বন্দী হব শাসক বিরোধীর প্রতিগী প্রার্থীর ভাগ্য বন্দী হব আর ইতিমধ্যে প্রথম পর্যায়ত প্রায় 18 লাখ ভোটারে ভোটাধিকার সাব্যস্ত করব ঝাড়খণ্ডত আর সেই কথা ইতিমধ্যে জানিপরা গেছে আর আজি ঝাড়খণ্ডত এইদরে আরম্ভ হয়েছে গণতন্ত্রের মহান উৎসব এইদরে আরম্ভ হয়েছে আর এইদরে আজি ঝাড়খণ্ডত 7 বজাৰপৰা ৰাতিপুৱাৰ ভাগৰে পৰা 7 বজাৰপৰা প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈছে আৰু সন্ধিয়া 5 বজালৈ ভোটদান চলি থাকিব আৰু লগতে প্ৰথম পৰ্যায়ত আজি 43খন আসনৰ বাবে ভোট যুদ্ধ ইতিমধ্যে আৰম্ভ হৈছে আনহাতে দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব 20 নৱেম্বৰত আৰু আজিৰ দিনটোত এইদৰে এতিয়া বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে ঝাৰখণ্ডত আৰু যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মাৰাথন প্ৰচাৰ চলাইছিল গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঝাৰখণ্ডত প্ৰচাৰ চলোৱা দেখিবলৈ পোৱা গৈছিল মাৰাথন প্ৰচাৰ চলাইছিল বাহৰ পাতিছিল কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঝাৰখণ্ডত সফল হ'বনে মুখ্যমন্ত্ৰী যি চমক দেখুৱাইছিল সেই চমক আচলতে যি চমক দেখুৱাইছিল বা যিধৰণে প্ৰচাৰ অভিযান প্ৰচাৰ চলাইছিল সেই প্ৰচাৰত সফল হ'বনে ঝাৰখণ্ডত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সফল হ'বনে কিন্তু 23 নৱেম্বৰ যিটো ফলাফল ঘোষণা কৰা হ'ব সেই ফলাফলতহে পোহৰলৈ আহিব আচলতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সফল হ'বনে আমি পুনৰলৈ কৈছোঁ এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ কিয়নো ৰাজ্যৰ উপনিৰ্বাচন সম্প্ৰতি চলি আছে উপনিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ চলি আছে আৰু তাৰ সমান্তৰালকৈ এইদৰে ঝাৰখণ্ডতো অনুষ্ঠিত হৈছে বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে আৰু এইদৰে এতিয়া ৰাতিপুৱা ভাগৰে পৰা 7 বজাৰপৰা আৰম্ভ হৈছে ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া আৰু এইদৰে ভোট কেন্দ্ৰসমূহত ভোটাৰ ভিৰ পৰিলক্ষিত হৈছে আৰু প্ৰথম পৰ্যায়ত 43খন আসনৰূপে এইদৰে এতিয়া আৰম্ভ হৈছে ভোট যুদ্ধ যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।